আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কিচেন আজকে আমি কাঁচা আম করে দেখাবো আর এই আমটা আমি গতকাল ঝরে কুড়িয়েছি ভীষণ গরমে আম চঁচড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে গরম ভাব বা এমনি এমনিও খেয়ে নিতে পারেন আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কাঁচা আম গতকাল আমি এই আমগুলো ঝরে কুড়িয়ে নিয়েছিলাম আপনারা চাইলে বাজার থেকে কিনেও আনতে পারেন এখানে আমি আমার পছন্দ অনুযায়ী হাফ কেজি মতো আম ছিলে কেটে নিচ্ছি ভিডিওটা দেখে আপনারা বুঝে নেবেন তারপরেও আপনাদের সুবিধার্থে আমি একটু বলে দিচ্ছি প্রথমে একটা ছুরি দিয়ে বোটার অংশটা কেটে একটা পিলারের সাহায্যে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিব একটু সাবধানতার সঙ্গে কাজটা করবেন আমের খোসা ছাড়ানো হয়ে গেলে একটা ছুরির সাহায্যে অর্ধেকটা করে কেটে নিব এবং এখন পাতলা পাতলা স্লাইস করে নিব পাতলা বলতে আবার খুবও পাতলা না আবার খুব মোটাও না ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন একটা একটা করে ছাড়িয়ে নেব অবশ্যই ভিতরের আটিটা ফেলে দিতে হবে এভাবেই সবগুলো আমকে কেটে পানিতে ভিজিয়ে রাখব। পানিতে ডুবিয়ে রাখার কারণ যাতে এটা কালো না হয়ে যায় এবং এক্সট্রা কষ্টটা চলে যায় সবগুলোকে কাটা হয়ে গেলে এভাবে ধুয়ে উঠিয়ে নেব আমি আজকে এ রান্নাটা লাখড়ির চুলায় রান্না করব। অর্থাৎ মাটির চুলায় তো সেই জন্যই প্রথমে আমি চুলাটাকে জ্বালিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব বাটা মশলা আমি সব কিছু আজকে পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তো প্রথমেই দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা দুই চে চামচ পেঁয়াজ বাটা ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ বাটা মরিচ আমি এখানে ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি একটা চামচ সরিষা বাটা এক চার চামচ জিরা বাটা সরিষা বাটা দেওয়া খুবই জরুরি স্কিপ করলে চলবে না এখন সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নেব আমার চ্যানেলে কাঁচা আমের একটা শরবতের রেসিপি আছে আপনারা চাইলে একটু দেখে আসতে পারেন প্রাণ জোরানো শরবতের রেসিপিটা আপনাদের ভালো লাগবে একবার খেলেই মনে হবে আরও একবার খায়। তো মশলাটা ভালোভাবে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পানি যাতে মশলাটা কষানো খুব ভালোভাবে হয় গুঁড়া মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য পানিটা দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া গুঁড়া মশলাটাকে বাটা মশলার সাথে ভালোভাবে ভেজে নিব আমার কাছে চুলায় রান্না যে কোনো খাবার খুবই অথেন্টিক লাগে মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁচা আম এখানে আমি হাফ কেজি আম নিয়েছি আম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিব আমি কিন্তু কষানোর জন্য কোনো এক্সট্রা পানি অ্যাড করব না মশলার পানিটা দিয়েই আমটা ভালোভাবে পাঁচ মিনিটের জন্য নেড়ে চেড়ে কষিয়ে নিব অথেন্টিক আম চচ্চড়ির টেস্ট পেতে হলে অবশ্যই তেলটা একটু বেশি দিতে হবে এবং সরিষা বাটাটাও মাস্ট বি ব্যবহার করতে হবে তো যাই হোক নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে যখন দেখব আমের মশলা থেকে তেলটা সেপারেট হয়ে এসেছে দিয়ে দিব দুই কাপ পানি হাফ কেজি আমের জন্য দুই কাপ পানি আমার কাছে যথেষ্ট মনে হয়েছে আপনারা যদি ফিল করেন যে আমার আম চচ্চড়িতে আরেকটু পানি বেশি লাগবে অ্যাড করতে পারেন হালকা হাতে নাড়াচাড়া করে রান্না করব পনেরো মিনিট এই পনেরো মিনিটেই আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাঝে একবার খুন্তি দিয়ে হালকা হাতে নেড়ে দিব বেশি নাড়াচাড়া করার দরকার নেই কারণ অতিরিক্ত নাড়াচাড়ার ফলে আমটা কিন্তু ভর্তা হয়ে যেতে পারে যখন পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসবে হালকা হাতে নেড়ে চেড়ে উঠিয়ে নিব তৈরি হয়ে গেল আমার কাঁচা আম চচ্চড়ি খুব মজাদার এবং ঝাঁঝালয় এই রান্নাটা আপনারা বাসায় ট্রাই করবেন আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ